Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wazifa Power Bangla channel er shopriyo darshok bindu shukur. Apnara kemon achen shobai? Asha kori Allah Taala roshesh meherbani o dayai apnara shobai onek beshi beshi halo achen inshallah. Priyo bhai o bondhugon, ami aaj apnader sammukhe je amol ki tule dhorbo apnara screen e dekhtei pacchen. Maksud pura hawar wazifa, udeshoi shofol power wazifa. Hei bhai o bondhugon, apnader jodi moner asha theke thake kono uddeshyo thake apnader, apni jodi chan je amar ei uddeshoi shofol hote, apni jodi chan apni ei uddeshoi shofol hote, tahole apni ei ami ajke apnader sammukhe je tabishti ekti noksha dekhiye debo. Apnara jodi ei bhabe ei nokshatike mane apnader sathe rakhte paren, inshallah আপনাদের যে কোনো উদ্দেশ্য থাকুক না কেন, জায়েজ উদ্দেশ্য যদি হয়ে থাকে, সত্যবাদী উদ্দেশ্য যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য আল্লাহ তাআলাই পূরণ করে দিবে, মনের সব মকসদ আপনার পুরো হয়ে যাবে। তো ভাই ও বন্ধুগণ, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কি সে আমল আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কিন্তু ভাই ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকেন। আমি প্রথমে চুপচাপ নকশাটি বানিয়ে নিই, কারণ নকশাটি বানিয়ে নিলে অল্প সময় নেবে। তো ভাই বন্ধুগণ, আপনারা দেখতে থাকেন, আমি নকশাটি বানিয়ে নিই। আমি ঠিক যেভাবে বানাবো আপনারা ঠিক ওইভাবেই বানাবেন। তো ভাই বন্ধুগণ, আমি প্রথমেই নকশাটি বানিয়ে নিই, তারপর আপনাদের সব ডিটেলস বলছি। আমি আপনাদের দেখানোর জন্য হাতেই টানছি, আপনারা লাইনগুলো একদম সিধা করে নেবেন। প্রথম এইভাবে আপনারা একটি ঘর বানাবেন, বানিয়ে নকশাটি এভাবে বানিয়ে এখানে কি করবেন দেখেন, এক দুই তিন, মাঝে তিনটি, এবং আপনি এইভাবে দেবেন এক দুই তিন, দেখেন এক দুই তিন চার, ষোলো ষোলো ঘরের আপনি একটি নকশা বানিয়ে নেবেন। মানে কি করবেন দেখেন, কিভাবে আমি ঠিক যেভাবে দেব আপনারা ওইভাবেই ঠিক দেবেন। হায় বন্ধুগণ দেখেন, প্রথমে আপনি ওপরে কি করবেন, সাত সাত আট ছয়টা অবশ্যই দেবেন, সাত আট ছয় দিয়ে আপনি কী করবেন দেখেন, আমি যেভাবে লিখছি আপনি ঠিক ওইভাবে লিখবেন। হায় বন্ধুগণ দেখেন কি করবেন, প্রথম আমি উর্দুই লিখছি, যারা যারা উর্দু জানেন না, যদি আপনারা এইভাবে লিখতে না পারেন আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের এই নকশাটি ইংলিশে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাই বন্ধুগণ, প্রথমে আপনি কি করবেন দেখেন, আমি প্রথমে লিখে নিই, পরে আপনাদের সব বলছি। দেখেন ভাই বন্ধুগণ, মালিকা শেষ, আর দেখেন আপনারা এই নকশাটিকেই সেম টু সেম বানিয়ে নেবেন। আমি অল্প জুম করে দেখাচ্ছি, আপনারা দেখেন আমি জুম করছি, আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন, পরে আপনি দেখে দেখে লিখে নেবেন। ভাই বন্ধুগণ অবশ্যই আপনি এভাবেই ঠিক লিখে নেবেন, লিখে আপনি লাইনগুলো অল্প সিধা করে নেবেন, কারণ আমি আপনাদের দেখানোর জন্যই হাত দিয়ে টেনেছি, আপনারা স্ক্রিন নিয়ে নেবেন। তো ভাই বন্ধুগণ, আপনি এই আমি নকশাটি বানিয়ে আপনি কি করবেন দেখেন, আপনি কি করবেন প্রথমে এই নকশাটি আপনি যে সময় লিখবেন অবশ্যই আপনি পাক সাফ হয়ে নেবেন, হয়ে আপনি প্রথমে পাক সাফ হয়ে আপনি কি করবেন, প্রথম আপনি কি করবেন তিনবার দূরে পাক করে নেবেন দেখেন। আপনি প্রথম তিনবার দূরে পাক করে নেবেন, হ্যাঁ ভাই বন্ধুগণ অবশ্যই প্রথম তিনবার দরুদে পাক করবেন, পরে আপনি কি করবেন এই নকশাটিকে ভানিবেন বানাইবেন, বানিয়ে আপনি কি করবেন আবার শেষেও তিনবার দরুদে পাক করে নেবেন। আপনার যখন নকশাটি লিখে শেষ হয়ে যাবে আপনি আবার তিনবার দরুদে পাক করে নেবেন, পরে আপনি কি করবেন এই নকশাটিকেই, হ্যাঁ ভাই বন্ধুগণ এই নকশাটিকে যখন ভানিয়ে শেষ হবে, আপনি ধরেন একটা নকশা
আপনি এই ভালে কি করবেন, প্রসারীকে ভর বাজ দেবেন, দেখছেন ভাজ দেবেন, দিয়ে এইভাবে ভাজ দেবেন, দিয়ে আপনি কি করবেন এই নকশাটিকেই এই নকশাটিকে ভাজ দিয়ে আপনি কি করবেন আপনার সঙ্গে রাখিবেন। এবার কথা হলো আপনি কিভাবে রাখিবেন, আপনি একটি তাবিজে ভরে নেবেন, নয়তো আপনি যেভাবে পারেন আপনার সঙ্গে রাখিবেন, আপনার পকেটে রাখতে পারেন বা একটি তাবিজে ভরে বা গলায় মরে বা আপনার জুতোর সাথে বেঁধে রাখবেন। ভাই ও বন্ধুগণ, অবশ্যই আপনি এই আমলটি করবেন, দেখবেন আপনার যত সত্য উদ্দেশ্য আছে, জায়েজ উদ্দেশ্য আছে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সবগুলি উদ্দেশ্য পূরণ করিয়ে দিবে। ভাই ও বন্ধুগণ, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে নিজের মনে করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবায় দিবেন, পরবর্তী যে কোনো আমি ভিডিও বানাই সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভাই ও বন্ধুগণ, অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাফিজ।